কি হয়েছে তোমার? নাকে মুখে রক্ত? ক্যাম্পাসে বাস্কেটবল খেলতে গিয়ে পড়ে গেছিলাম ড্যাডি। আমার সঙ্গে মিথ্যে কথা, আমার সঙ্গে তোমার গায়ে চেয়ে হাত দিলে তুমি মার খেয়েছো এই কথা কেউ বলবে না। লোকে বলবে লিয়াকত লস্করের ছেলে মার খেয়েছে। কে তোমার গায়ে হাত দিয়েছে বলো? একজনের নির্দেশে আরেকজন আমার উপর হামলা করেছে ড্যাডি। যার নির্দেশে হামলা করেছে সে বোধ হয় জানে না ডলার লিয়াকত লস্করের ছেলে। জানে, চেনে শুনে হামলা করেছে। কার এত বড় দুঃসাহস? কার এত বড় বুকের পাটা? লোকে আমাকে খুনি জয়নাল বলে। আমাকে তুমি না চিনলেও তোমাকে আমি চিনি, নাম বিপ্লব। বয়স 26, জন্মস্থান গাজীপুর, পেশায় স্টুডেন্ট। অন্যায় দেখলে শক্ত হাতে মোকাবেলা করি, তাই না? রাইট। সিনেমার স্টাইলে হিরোর মতন তুমি চলাফেরা করো, বন্ধুকে কান পড়া দিয়ে মারপিট করাও সব আমি জানি। ভার্সিটি ক্যাম্পাসে ডলারের উপর হামলা চালানোর বুদ্ধি দিয়ে তুমি অনেক বড় অপরাধ করেছ বিপ্লব। তুমি যে অপরাধ করেছ তার জন্য এখন এই মুহূর্তে তোমাকে এখানে জিন্দা কবর দিতে পারি, কিন্তু আমি তা করব না। যাদের সামনে ডলারকে তুমি অপদস্থ করেছ, কাল সকালে তাদের সামনে দাঁড়িয়ে হাত জোর করে তোমাকে ক্ষমা চাইতে হবে। যদি বাঁচতে চাও আমি যা বলছি তাই তোমাকে করতে হবে, না হলে লস্কর তোমাকে বাঁচতে দিবে না। বুঝতে পেরেছ? না আবার বলতে হবে। আমি ঠিকই বুঝতে পেরেছি, এবার তোমার বোঝার পালা। হ্যালো পুলিশ স্টেশন, বিপ্লব আমার নাম। কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি, তোদের মতো সন্ত্রাসীর বাপ আমি। হ্যালো, হারামজাদাকে থানায় বসিয়ে রেখে জামাই আদর করছো? হাজতে ঢুকিয়ে আচ্ছা মতো ধোলাই দিয়ে ওর হাত পা ভেঙে দাও। বিপ্লব একা হলে সেটা সম্ভব ছিল, সঙ্গে আর কে কে আছে? এত মানুষ যাদের নাম পরিচয় আমার জানা নেই। বিপ্লব ভাইয়ের কিছু হলে? আমার ধারণা বিপ্লব একজন জনপ্রিয় ছাত্র নেতা, তারপরও আমি ওকে ছাড়বো না। সন্ত্রাসী কেসে ফাঁসিয়ে দিয়ে কামাল খান সাহেব এসেছেন। এখন রাখি, পরে কথা বলবো। স্যার, এই বিপ্লব। ও আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওকে এখানে ধরে এনেছো কেন? গত রাতে হোস্টেলের সামনে লস্কর সাহেবের লোকদের বাড়ি করেছিল। লস্করের লোকজন রাতে সেখানে গিয়েছিল কেন? তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছো? আমার বাড়িতে থেকে লেখাপড়া করে তুমি পুলিশের চাকরি নিয়েছো। আমি তোমাকে বলেছিলাম পুলিশের চাকরিটা চাকরি নয়, ধর্ম, যেখানে আইনের চোখে সবাই সমান। বিপ্লবকে আমি আন্ডারটেকিং দিয়ে নিয়ে যেতে এসেছি, অপরাধ প্রমাণ হলে ওকে আবার আমি আইনের হাতে তুলে দেব।
স্বার্থ সিদ্ধির আগে সময় এবং সুযোগ বুঝে খান আর বিপ্লবকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। বিপ্লব, জানো টোটাল ভার্সিটিতে এখন তোমাকে নিয়ে আলোচনা হচ্ছে। দিনের বেলা ডলারকে তোমার বন্ধুকে দিয়ে পিটিয়েছ, রাতের অন্ধকারে হোস্টেলের সামনে গুন্ডাদের মেরেছ, তারপর থানা পুলিশ, আরো কত কি। আমার খুব ভয় করে বিপ্লব। আমার জন্য তুমি ভয় পাবে কেন? সে তুমি বুঝবে না। কেন বুঝবো না বলো শুনি। গুন্ডারা আমাকে মেরে ফেলবে, এই তো। মৃত্যুকে আমি ভয় পাই না। এই শহরে যেদিন পা রেখেছি সেদিন থেকে জীবনটাকে আমি হাতের মুঠোয় রেখেছি। কেন জানি না আজ তোমাকে অন্যরকম মনে হচ্ছে। তোমাকে মোটেই আমার চেনা বিপ্লবের মতো মনে হচ্ছে না। তাই? এই পোশাকে তোমাকে ভীষণ অ্যাট্রাকটিভ লাগছে। অ্যাট্রাকটিভ? তুমি যে এসব কথা আমাকে বলছো, তোমার বয়ফ্রেন্ড শুনলে দুঃখ পাবে না? বিপ্লব, তোমাকে স্পষ্ট ভাষায় আমি একটা কথা বলতে চাই। বলো না। বয়ফ্রেন্ডের সঙ্গে আমার সম্পর্ক কাট হয়ে গেছে। স্টপ ইট, বি সিরিয়াস। মারবো এক থাপ্পড়। নীলা এত সিরিয়াস ভাবে বলছে আর তুই এখানে হাসছিস। দেখো নীলা, বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তুমি বিরাট ভুল করেছো। লোকে তোমাকে খারাপ মনে করবে। কেন খারাপ মনে করবে? কেন লোকে তোমাকে সেকেন্ড হ্যান্ড কেস মনে করবে। কি বললে? শোনো, তোমার বাবা মায়ের পছন্দ করা ছেলে যদি তোমাকে বিয়ে করতে না চায়, তাহলে লোকে ভাববে তোমাকে তার পছন্দ হয়নি। আর তোমার বয়ফ্রেন্ড যদি হঠাৎ করে তোমাকে ছেড়ে চলে যায়, তাহলে সবাই ভাববে তোমার মধ্যে কোনো সমস্যা আছে। কাজেই আমি যা বলি তাই করো, যেভাবেই হোক তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে আবার সেট হয়ে যাও। ওকে, বাই, সি ইউ। আইও, আমি তো সেট হব তোমার সঙ্গে, তুমি আমার বয়ফ্রেন্ড বিপ্লব। এসো প্রিয়তমা, আমি তোমার জন্য কি নিয়ে বসে আছি দেখো। এই নাও ভালোবাসার রক্ত গোলাপ, তুমি খুশি হও নাই? দাঁড়াও, মজা দেখাচ্ছি। হাই, এসব কি হচ্ছে? ওঠো বলছি। খবরদার, শব্দ করবে না, আমাকে আই লাভ ইউ বলো। তাহলে আই লাভ ইউ বলো। কি হলো বলো? আই লাভ ইউ। কি? আই লাভ ইউ। আহা, জোরে বলো।